বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল মাঠ হয়েছে সবার আগে, যা বসুন্ধরা কিংসের অনুশীলনের প্রাণকেন্দ্র। কমপ্লেক্সে শুরু হয়েছে ক্রিকেট মাঠের পথ চলা। ওভাল শেপের গ্রাউন্ডে খেলা শুরু এইস আয়োজিত অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট দিয়ে, টুর্নামেন্ট 25 দলের। তবে এসকিউ স্পোর্টস আর টেক রিপাবলিক একটু আলাদা। অভিষেক ম্যাচে অংশ নিয়ে মাঠের ইতিহাসের পাতায় দুদল। কমপ্লেক্সের নতুন ক্রিকেট গ্রাউন্ডের ওপেনিংয়ে এসেছেন তিন সাবেক স্টার ক্রিকেটার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, সাথিরা জাকির জেসি। প্রশংসা করলেন বসুন্ধরার মাঠের। আশাবাদী যে বসুন্ধরার মতো বড় কোম্পানি এর দিক দিয়ে স্পোর্টসের বাংলাদেশকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের যদি কমপ্লেক্স করছে, পাশেই ফুটবল কমপ্লেক্স করছে, তো সব কিছু নিয়ে সুন্দর ডিজাইন হয়েতে করছে। এবং এখানে তো আলটিমেটলি মানুষের সংখ্যাটা কম পিছন সারে, বাট একটা সময় ফিউচার প্ল্যান করে হয়তো তারা করেছেন যে এখানে প্রচুর পূর্বাঞ্চলের থেকে অনেক ফ্যামিলি আসবে। তো সব কিছু মিলে আমার মনে হয় খুব গোছানো, এবং আমি আশা করি যে এটা খুব সুন্দর একটা ভেন্যু হিসেবে তৈরি হবে। অসাধারণ। আমাদের সবথেকে বড় যেটা ঘাটতি ছিল যে ঢাকা শহরে মাঠের অভাব, সেই একটা স্টেডিয়াম ছাড়া কিন্তু আর কোনো মাঠ নেই। সো এত সুন্দর একটা মাঠ ঢাকার মধ্যে দেখে আসলেই খুব ভালো লাগছে, কারণ মাঠের কোয়ালিটি যদি আমরা বলি, ঘাস, উইকেট এত অসাধারণ যে এখানে যে কোনো সময় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও কিন্তু আপনি খেলতে পারবেন। সো অবশ্যই খুবই ভালো লাগছে। এবং আরেকটা যেটা হবে যে বড় মাঠে খেলার সুযোগ অনেকেই পাবে, অ্যামেচার ক্রিকেট এখানে হচ্ছে, এবং ভবিষ্যতে আমরা দেখব অনেক বড় বড় টুর্নামেন্ট হয়তো হবে, ভালো মাঠে অবশ্যই খেলতে হবে। সো সেই সুযোগটা যেহেতু আমরা পাই না, এই মাঠটা আমার মনে হয় অনেক ভালো কিছু করবে। দেশের একটা বসুন্ধরা, তারা এরকম একটা কনফ্লিক্ট তৈরি করেছে, তাই আমি মনে করি যে তারা চিন্তাভাবনা কিন্তু অনেক হাই, যেটা চিন্তাভাবনা বিসিবি দরকার। বিসিবি এই কারণে বলতেছি, কারণ তারা কিন্তু স্পোর্টস নিয়ে চিন্তা করতেছে বসুন্ধরা, যেটা এখানে প্রকাশ দেখা যাচ্ছে। অ্যামেচার ক্রিকেটাররাও খুশি আধুনিক সুযোগ সুবিধার মাঠে খেলতে পেরে। চমৎকার একটা মাঠ আমি বলবো, এটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ এই মাঠে, সম্ভবত এটা এই মাঠেরও ফার্স্ট ম্যাচ ছিল। সো আমি বলবো যে এটা অসাধারণ একটা গ্রাউন্ড, আমাদের ঢাকার মধ্যে এরকম একটা মাঠ পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। খুবই ভালো, বিউটিফুল গ্রাউন্ড, উইকেটও খুবই ভালো ছিল, আজকে প্রথম হলো এখানে, ভেরি এক্সাইটেড। এরকম ফেসিলিটি আছে বাংলাদেশে এখন, এটা খুবই প্রাউড হওয়ার একটা বিষয়। আমাদের খেলার আজকাল আপনার ইউনো দ্যাট ঢাকা সিটিতে গ্রাউন্ডের একটা দেয়ার ইজ লিমিটেড অ্যাভেলেবিলিটি, বাট ইটস গ্রেট টু নো দ্যাট এরকম গ্রাউন্ড বসুন্ধরা ইন দ্য টুর্নামেন্ট ইজ অর্গানাইজিং ফর আস। হোপফুলি উইল হ্যাভ ফান অ্যান্ড এনজয়। দ্বিতীয় দিন সিদ্দিকুর গ্রুপকে হারিয়েছে ঢাকা ওয়ারিয়র্স, যে দলে নিয়মিত মোহাম্মদ রফিক, ডলার মাহমুদের মতো সাবেক তারকারা। টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকও খেলছেন ঢাকা ওয়ারিয়র্সে। এই ক্রীড়া কমপ্লেক্সকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা হিসেবে গড়ে তোলার লক্ষ্য বসুন্ধরা গ্রুপের। কমপ্লেক্সে ফুটবল ক্রিকেটের পাশাপাশি থাকছে হকি গ্রাউন্ড, লং রেঞ্জ আর্চারি গ্রাউন্ড, ইনডোর ফুটসল, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন কোর্ট আর দুটা সুইমিং পুল। চলছে সব তৈরির মহাযজ্ঞ। আপাতত রিক্রিয়েশন ক্রিকেটের প্রাণকেন্দ্র হয়ে ওঠার পথে এই কমপ্লেক্স। ধীরে ধীরে মূলধারার ক্রিকেটকেও ঢাকার ব্যস্ততা থেকে সরিয়ে সবুজের ছোঁয়া দিতে প্রত্যয়ী বসুন্ধরা কর্তৃপক্ষ। মৌসুমী মৌ, টি স্পোর্টস।